মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিভিন্ন পরীক্ষায় আসা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে সাজানো হয়েছে এই বিভাগ। চাকরি প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। বিস্তারিত আলোচনা করার আগে পাঠশালা 365 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। 1971 সালের 25 মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। হু ইজ দ্য ফার্স্ট মার্টার ইন আওয়ার লিবারেশন? উত্তর: শঙ্কু সমাজদার। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফারমান আলী। 1971 সালের 25 মার্চ ছিল বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয় 1971-এর 3 মার্চ। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়? উত্তর: পল্টন ময়দান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয় কালুরঘাট, চট্টগ্রাম। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বর্তমান বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল? উত্তর: ইপিআর। পৃথিবীর কোন দেশ দুটি স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? উত্তর: বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। পৃথিবীর কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? একটি হল বাংলাদেশ, অন্যটি যুক্তরাষ্ট্র। সেক্টর বা ফোর্স: বাংলাদেশের মুক্তিযুদ্ধের মোট কয়টি ফোর্স ছিল? উত্তর: 3টি। জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? উত্তর: লে কর্নেল অফ আব্দুর রব। মুক্তিযুদ্ধের উপর সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর: এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক কে ছিলেন? এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ম? উত্তর: 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর: 11টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর: 2 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী? উত্তর: 10 নং। মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কয়টি ছিল? উত্তর: 64টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল? উত্তর: ক্লার্ক প্লাটুন। মুক্তিযুদ্ধের ক্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? উত্তর: ঢাকা। শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিল? উত্তর: ক্লার্ক প্লাটুন। অপারেশন জ্যাকপট কে? উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের অভিযান। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? উত্তর: 11 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? উত্তর: তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টরের অধীনে দেশের কোন অঞ্চল ছিল? উত্তর: সমগ্র নৌপথ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডোদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো কিভাবে? উত্তর: স্বাধীন বাংলা বেতারের গানে। বহির্বিশ্ব: 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? উত্তর: সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশিভা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? উত্তর: চীন ও যুক্তরাষ্ট্র। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? উত্তর: সাইমন রিং। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর: উথান্ট। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর: আদ্রেই গ্রোমিকো। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আদ্রেই গ্রোমিকো। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? উত্তর: সমর সেন। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি? উত্তর যুক্তরাষ্ট্র। কোন বিখ্যাত গায়ক 1971 সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? উত্তর জর্জ হ্যারিসন। কনসার্ট ফর বাংলাদেশকে আয়োজন করেন? উত্তর পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। 1971 সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য? উত্তর বিটলস। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতারা বাদক। 1971 সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগদান করে? উত্তর রবিশঙ্কর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে? উত্তর 3 ডিসেম্বর 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেন্দি ছিলেন ইতালির নাগরিক। স্বীকৃতি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? উত্তর সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তর পূর্ব জার্মানি। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? উত্তর মিশর। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম? উত্তর ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? উত্তর সেনেগাল। মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি দেয়? উত্তর ইরাক। খেতাব, একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর ইউকে চিং। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উত্তর 426 জন। মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি অডারল্যান্ড কোন দেশের নাগরিক? উত্তর নেদারল্যান্ডস। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বৃহত্তর সূচক খেতাব হল বীর বিক্রম। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 2 জন। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? উত্তর ক্যাপ্টেন সিতারা বেগম। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীর শ্রেষ্ঠ? উত্তর সিপাহী মোস্তফা কামাল। অন্যান্য, মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? উত্তর 14 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? উত্তর এ কে খন্দকার। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? উত্তর তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করে? উত্তর এ এ কে নিয়াজি। 16 ডিসেম্বর 1971 এর আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল জগৎ সিং অরোরা। 16 ডিসেম্বর 1971 এর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খন্দকার। 1971 সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি? উত্তর বাঙালি জাতীয়তাবাদ। পাকিস্তানি সেনাবাহিনীর মতে বা হাতে শহীদ দার্শনিকের নাম? উত্তর ডক্টর জি সি দেব, গোবিন্দ চন্দ্র দেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।